আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বাংলাদেশের মধ্যে আমি আজকে বাংলাদেশে যেই লোক সংখ্যা যা যেই মানুষের আছে, আমি সমস্ত বাংলাদেশের মানুষের সামনে কিছু কথা তুলে ধরব। তো সেই কথাগুলো হলো যে এতদিন আমি বলেছি সমস্ত বিশ্ববাসীকে সামনে রেখে আলোচনাটি করব, কিন্তু আজকে আমি বাংলাদেশের মানুষের কথা বলছি। সেই বিষয়টি হলো যে যারা ভাবে যে ইসলাম, যে আমরা ইসলাম পালন করি, ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ শান্তি। তাহলে হরতাল করা বা একটা রাষ্ট্র থেকে আর একটা রাষ্ট্রে একটা প্রধানমন্ত্রী আসবে, সে যেমনই হোক, একজন মন্ত্রী যখন আসবে তখন তার বিরুদ্ধে আমরা হরতাল করি, রাস্তাঘাট বন্ধ করে দেই, বিভিন্ন কিছু, তাহলে কি হলো? এটা অশান্তি হলো। আর অশান্তির আরেকটা নাম হলো অইসলাম। তাহলে যারা ইসলাম ইসলাম করে তারাই তো অশৃঙ্খলকারী এবং তারাই তো বিশৃঙ্খলাকারী, তারাই তো অইসলাম করতেছে। তাহলে গলা ফাটাইয়া সবসময় বলে থাকি ইসলাম ইসলাম, আমাদের ইসলাম ধর্ম, তার মানে শান্তির ধর্ম। তাহলে এই শান্তির ধর্মের মধ্যে অশান্তি হবে কেন? তাহলে এই অশান্তি কারা করে? এই অশান্তি করে তারাই যারা ইসলাম বোঝে না। মূলত ইসলাম ধর্মটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দিয়ে গেছেন, কিন্তু সেই শান্তিময় যে ইসলামটা সেটা আমরা এখনও বুঝি নাই। যেমন একদল বলতেছে মোদি সরকার কেন এখানে আসবে, মোদি প্রধানমন্ত্রী এই বাংলাদেশে কেন আসবে, সে তো ভারতে মানুষ মারছে, মুসলমানদেরকে মারছে, অত্যাচার করছে বা বিভিন্ন কিছু করছে, এই যে একটা কথা। তাহলে যে যারা এই বাংলাদেশে যারা নামাজ পড়ে, রোজা করে, তারা কোন জ্ঞান রাখলো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কী জ্ঞান দিয়ে গেলেন? যে মইমুনা বুড়ি যখন পথের মধ্যে কাটা দিত, তখন সেই মইমুনা বুড়ির কাছে গিয়ে কখনো জিজ্ঞাসাও করলেন না নবীজি যে তুমি আমার পথে কাটা দাও কেন, হে বুড়ি, তোমাকে পিটাবো, তোমাকে মারবো, এমন কথা বলে নাই। বরঞ্চ কী বলে কী করেছেন, তিনি কাটা গুনু সাপ করে করে নবীজি যাইতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন পথের মধ্যে যখন কাটা পাইতেন আর সেই কাটাগুলো সরাই সরাই তিনি যাইতেন, তখন কী হলো? একটা সময় সেই বুড়ি বেটি গাঠি যখন যে উঁচু করে যে নিয়ে যাবে, কাঁধে করে নিয়ে যাবে, এরকম শক্তি বুড়ি বেটির নাই। সেই বুড়ি বেটির কাছে গিয়ে কী করলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাগো আপনি গাঠিটা নিতে পারতেছেন না, আমার কাছে দিন, আমি আগায় দিই। আপনারা এই গাঠি নিয়ে এভাবে চলে যাচ্ছেন কোথায়? তখন বলল যে আমাদের দেশে এই মুহাম্মদ নামে এক লোক, সে একটা এমন ব্যক্তি যে তার জন্য শান্তিতে বসবাস করা যায় না। কেন মা, ওনাকে আপনি কখনো দেখেছেন? না, ওনাকে দেখি নাই, কিন্তু উনি তো অশান্তি সৃষ্টিকারী, বিভিন্ন অধর্মের পথে তিনি আছে, বা তিনি মুহাম্মদ খারাপ। তাহলে এরকম কথাবার্তা যখন বুড়ি বলে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসে এবং বুড়িমার এই গাঠিটা আগায়া দিয়ে আসতে গেলেন বাড়িতে। এরপর আরেকটা বার দেখা গেল যে সেই বুড়ি যখন অসুস্থ হয়ে পড়ছিল, সেই বুড়ি যখন জ্বরে ভুগতেছিল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেবা করে, যত্ন করে, খাওয়াইয়া তাকে সুস্থ করে তুলছে। তখন বলতেছে, কে গো বাবা তুমি, যারা আমাকে এত ভালোবাসে, যাদের কথা আমি চলি, আজকে তুমি কে গো বাবা, তোমাকে তো চিনলাম না, আমাকে সেবা করে, আমাকে খাওয়াইয়া, আমাকে সুস্থ করে তুললা। তখন বারবার জিজ্ঞাসা করার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাগো আমি তো সেই মুহাম্মদ। কি বলো তুমি, তুমি মুহাম্মদ, তো তোমার ভয়েই তো আমরা চলে যেতেছিলাম।
তখন বলল যে মা গো, আমি তো যেরকম ভাবেন আমি তো ওরকম না। তো আজকের এই কথাটা বলার উদ্দেশ্য হইল যে মোদী প্রধানমন্ত্রী তিনি ইসলামের বিপক্ষে করছে, বাবরি মসজিদ নিয়া বা ইসলামের বা মুসলমানদেরকে মারপিট করছে। তো এখন দেখা গেছে যে আমরা এটা কি করতেছি, যে আমাদের বিরোধিতা করছে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1400-1450 বছর আগে আমাদেরকে যে জ্ঞান দিয়ে গেলেন, সেই জ্ঞান অনুসারে আমরা কি বুঝি যে শত্রুকে বন্ধু বানাতে হবে, তাকে ভালোবাসতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম করেনি যে আমার পথে সে কাটা দিত তাকে মেরে ফেলি, তাকে আমি এই তাকে মারবো, তাকে আমি শিক্ষা দেব, শাস্তি দেব, এমন তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি। তাহলে আমাদেরকে যেই শিক্ষা দিয়ে গেলেন আমরা সেই শিক্ষা মানলাম কই? তাহলে তো মূলত আমরা মুহাম্মদের আইন মানি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই করণীয় এগুলো আমরা মানি নাই, যার ফলে এই বাংলাদেশে যারা অবুজ লোক, যারা ইসলাম বলে যে আমরা ইসলাম ধর্মের লোক কিন্তু মূলত ইসলাম ধর্মের লোক, তারা গলা ফাটিয়ে বলছে কিন্তু মূলত তাদের অন্তরে, তাদের জ্ঞানে, তাদের বিবেকে ইসলাম নাই, ইসলাম নাই। এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনারা এই মানুষ মারলেন কেন, এই যে মানুষ মারা গেল, বাচ্চা ছেলেরা মারা গেল, পুলিশ মারা গেল কয়েকজন, তবে এটা কি ইসলাম হলো? তখন বলল যে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিহাদ করতে বলেছেন। আর জিহাদ শব্দের অর্থ কি? জিহাদ শব্দের অর্থ বলল যুদ্ধ। কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করতে বলছে, এই জিহাদের কথা বলছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমাদের, তোমার দেহের রাজ্যের মধ্যে যে 6টা রিপু আছে, 10টা ইন্দ্রিয় আছে, সেই 10টা ইন্দ্রিয় এবং এই 6টা রিপুকে তোমরা দমন করো, কন্ট্রোল করো, বা এই 6টা রিপুর সাথে তোমরা যুদ্ধ করো। এই 6টা রিপু যদি তোমার আয়ত্তদিন না হয় তাহলে তুমি কখনো নিজেকে নিজে জয় করতে পারবে না। যেমন 6টা রিপুর নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6টা রিপুর সাথে জিহাদ ঘোষণা করতে বলেছে। 6টা রিপুর মধ্যে কাম, যে পরনারীর দিকে আমরা এই কামের লোভ করব না। ক্রোধ অর্থ আমরা রাগান্বিত হব না। লোভ, আমরা লোভে পড়ে কোনো পাপ কাজ করব না। তাহলে এই ধরনের জিহাদ নিজের সাথে করতে বলা হয়েছে, নিজের 6টা রিপুকে দমন করতে বলা হয়েছে, 6টা রিপুর সাথেই মূলত যুদ্ধ করতে বলা হয়েছে। তখন দেখা যায় এই জিহাদটা যারা মোল্লা মুন্সি যারা মুসল্লি যারা বুঝে না, তারা কি করছে, এই জিহাদটাকে নিজের 6 রিপুকে মানুষ না করে তারা বাহিরে গিয়ে কি করতেছে, মানুষ মারতেছে। যারা দেখতেছে যারা ইসলামের পথে নাই বা ইসলামের একটু এদিক সেদিক চলে তাদেরকে মারতে শুরু করছে। তো মানুষ যদি আমি মেরেই ফেলি তাহলে ইসলামের পথে আমি তাকে আনব কি করে? এটা কি ধরনের ইসলাম? তবে তারা যা করতেছে তারা অবুজ, এবং তাদের অবুজের কারণে বহু মানুষ মারা গেল। যেমন হেফাজতে ইসলাম নাম যাহাকে বলা হয় তাদের সময়ে অনেক লোক মারা গেল। আবার এই মোদী প্রধানমন্ত্রী যখন ভারত থেকে আসবে বাংলাদেশে সফর করতে, এবং তার কারণে হরতাল করলো, পুলিশ মারা গেল, কিছু মানুষ মারা গেল, এটা কি মানুষ মারা কি ইসলাম? আচ্ছা, এখন আমার কথা হলো যে তরিকত জগতে যারা আছে, পীর মুর্শিদ যারা ধরছে, অন্ততপক্ষে তারা এইগুলো করে না। তাদের গুরু মুর্শিদরা অন্ততপক্ষে এই শিক্ষাগুলো দেয় যে জীব হত্যা মহাপাপ, যে পৃথিবীতে যদি কোনো কুকুর বিড়াল বা বিভিন্ন কোনো জন্তু আছে এদেরকেও মারা নিষেধ করা হয়েছে। সে জায়গায় ওইসব জন্তু জানোয়ারকে না মেরে তারা মানুষকেই মারতে শুরু করলো। তাহলে এটা কি, এটা কি ইসলাম? ইসলাম অর্থ যদি শান্তি হয় তাহলে এটা তো অশান্তি হলো। এরপর আরেকটা বিষয় হলো যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি আমরা সকলে বলে থাকি জাতির জনক শেখ মুজিবুর রহমান, তাহলে আমি আমার জন্য আমি বলছি, আর কেউ বলুক বা না বলুক, শেখ হাসিনা যিনি, তিনি একজন মহৎ ব্যক্তি, এবং তিনি ধৈর্য শক্তি আছে এবং তার জ্ঞান শক্তি আছে।
তার জ্ঞান ও ধৈর্যে আছে বলে আজকে মুন্সি মোল্লা যাহারা আছে তারা তাদেরকে অত্যন্ত কঠোরভাবে তাদেরকে সাজা দেওয়া হইতো। কিন্তু দেখা গেছে যে ওরকম করেন নাই। কেন করেন নাই? তিনি ভাবেন ওনারা তো মানুষ, তারা বোঝে না। তারপরেও কিছু মানুষকে লাঠিছোঁটা করতে হয় পুলিশের দ্বারা, আর না হয়তো এরা বোঝে না। তো যাই হোক, এখন মূলত যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করতে বলা হয়েছে, সেই জিহাদটা কোথায়? সেটা নিজের সাথে, নিজের ছয়টা রিপুর সাথে। কিন্তু ছয়টা রিপুর সাথে আমরা যুদ্ধ না করে আমরা বাহিরে মাঠে ঘাটে নেমে গেছি, আমরা রাস্তায় নেমে গেছি, গাড়ি ভাঙচুর করতেছি, এটা কি জিহাদ? তাহলে বোঝা গেল যারা এগুলা করে তাদের হাকিকতের জ্ঞান নাই। তাদের জ্ঞান হলো বাচ্চা, তারা বাচ্চা, বাচ্চাদের মতো জ্ঞান। আর এই বাচ্চাদেরকে দিয়ে কি দেশ চলবে? তো আজ আমি শামীম আলী চিশতি এই কথাগুলো বলতে বাধ্য হলাম এই কারণেই যে যারা ইসলাম ইসলাম করে তারা ইসলামের আগা গোড়া কিছুই বোঝে না। তাহলে ইসলাম অর্থ যদি শান্তি হয়ে থাকে, তাহলে এই পৃথিবীতে অলিয়া উলিয়া যাহারা আছে তাহারাই একমাত্র ইসলামকে নিয়ে আছে। তারা কোনো ভক্তকে বা কোনো শিষ্যকে বলে না যে তোমরা এই লাঠিছোঁটা করো বা তোমরা এই জিহাদ করো। কেন? ভারতের প্রধানমন্ত্রী যদি আমাদের দেশে আসে, আসুক, সে যদি মুসলমান ধর্মের উপরে কোনো বিষয়ে সে মনক্ষুণ্ণ থাকে বা আলচার থাকে, তাহলে তাকে আমরা ভালোবাসা দেব। আর সেই ভালোবাসা দিয়ে যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ময়মনা বুড়িকে ইসলামের পক্ষে নিয়ে আসছিল, ঠিক আমরা যদি অন্য ধর্মের লোকেদেরকে ভালোবাসা দিয়ে কথা বলি, তাদেরকে সেবা করি, তখন তারা আমাদেরকে ভালোবাসবে এবং আমাদের ধর্মকে তারা ভালোবাসবে। তাহলে আমরা যেটা করলাম এটা সম্পূর্ণ অবুঝের কাজ করলাম। এই কর্মকাণ্ডে কোনো ইসলাম থাকে না। তাই আমি শামীম আলী চিশতি অনুরোধ করব, হে হেফাজত ভাইরা, হে মুসল্লি ভাইরা, হে তাবলিগ ভাইরা, আপনাদের সকলের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটাকে মূলত ইসলাম বলা হয় না, এটাকে অ ইসলাম বলা হয়। তাহলে আমরা ইসলামকে জাগ্রত করব কিভাবে? একজন খারাপ লোককে যদি আমি খারাপ বলি সে তো আরও খারাপ হয়ে যাবে, আর একজন খারাপ লোককে যখন আমি মাথায় হাত বোলাবো, তাকে আদর দেব, ভালোবাসা দেব, তখন সেই ব্যক্তিটা আমার পক্ষে আসবে এবং আমার ধর্মের কথা সে শিখবে, নিবে, জানবে, বুঝবে। হয়তো এমনও হতে পারে যে আমার ধর্ম ভালো দেখে আমার দিকে এসে এগিয়ে আসছে। কিন্তু যারা মোল্লা মুন্সি মৌলবী, যারা অর্ধশিক্ষিত, তারাই তো এই কাজটা করলো। এটা করে তারা জয়লাভ করলো কবে? একবার হেফাজতের সময় তারা ইসলামকে হেফাজত করবে, যে হেফাজতে ইসলাম, যারা ইসলামকে হেফাজত করবে, যে ইসলামকে হেফাজত করবে এটা আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, মানুষ মেরে নয়। তাহলে যারা আজ এমন কিছু করলো, তারা নবীর কথা বলে, তারা ইসলামের কথা বলে, মূলত তারা ইসলামের লোক নয়, তারা ইসলামের কথা বলে তারা এই অত্যাচার করে, তারা ইসলাম বিরোধী, তারা ইসলামের লোক নয়। তো আমি ধন্যবাদ জানাব যে জাতির জননী শেখ হাসিনাকে, তিনি যেরকম জ্ঞান রেখে চলেন এবং তিনি ধৈর্য রেখে চলেন, আজকে তার ধৈর্যের পরিচয় অনেক জায়গাতে পেয়েছি। তো হয়তো আমার এই কথাগুলো শুনে যারা বিরোধী লোক আছে তারা হয়তো আমার পক্ষ নেবে না, কিন্তু আমি যেটা লিগ্যাল সেটাই আমি বলবো। তবে শেখ হাসিনা জাতির জননী বলে আমি তাকে মানি, আর কে মানলো আমি জানি না। জাতির জননী যিনি, তিনি অনেক ধৈর্যশীল, আর ধৈর্যশীলের কারণে আজ আমরা দেখেছি মানুষ অনেক অপরাধ করার পরেও তিনি ধৈর্য ধরে তাদেরকে শিক্ষা দিতে চান, তাদেরকে বোঝাইতে চান। কিন্তু দেখা যায় আমরা যেটা করতেছি, যারা মোল্লা মুন্সি আছে, যারা এ ধরনের আচরণ করে চলছে, এটা আসলে ইসলামের মধ্যে পড়ে না। নবী নবী করে কানলে কী হবে? নবীর অনুসরণ অনুকরণের মধ্যে নেই, এবং ইসলাম যে একটা শান্তি, সেই শান্তির মধ্যে মূলত নেই। তাহলে আমরা যা কিছু করতেছি সব ভুল করতেছি। তো
আমি আর কি বলবো, আমি বড় বড় জ্ঞানীদের কাছে আমি ছোট একটা ক্ষুদ্র মানুষ। তো আজ এই কথাগুলো বলেই রাখছি। তো সকলে আমরা একটু চিন্তা ভাবনা করব এবং সঠিক পথে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ এই বলেই রাখছি ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।